গৌরব গগৈ জলৈক হিচাপ তাতেই হারিব মই নাজানো যোরহাটতে খেলক যতে নগল নগাঁও কথা মই নাজানো যোরহাটত খেললে এশ শতাংশ গৌরব গগৈ ডাঙরিয়া হারিব তপন গগৈ ডাঙরিয়া 100% জিকিব গৌরব গগৈ আসলতে পলরিয়া গৌরব গগৈ ডাঙরিয়া তাতে কি তার সেই সমষ্টিটোত কন্ট্রিবিউশন নাই তেওঁলোক তারপরা পলাই তেওঁ তারপরা পলাই গুছি আইছিল অরিজিনেলটো তেখেত লোক যোরহাটরে মানুহ তারপর পলাই গুছি আহিলে কলিয়াবৰ লাগে এবার পলাইছে কলৈকে নগাঁওলৈকে গতিকে পলরিয়াক মানুহে কিবা ভোট দিব বুলি মই নাভাবো গৌরব গগৈ ডাঙরিয়ার যোরহাটত বিশেষ কন্ট্রিবিউশন আছে বুলি নাভাবো আকৌ কৈছো 100% তপন গগৈ ডাঙরিয়া জিকিব আর আপনাদের লিখি লোক গৌরব গগৈ ডাঙরিয়া নগাঁও ইলেকশন খেলি আগে আগে গৌরব পিছে পিছে মন্ত্রী পীযূষ গৌরব গগৈ কোনো সমষ্টিতে জিকিব নিদিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকায় গৌরব গগৈ যলৈকে যাব তাতে হরুয়াম আমি গৌরব গগৈ হরুয়াবলৈকে পিছে পিছে যাব মন্ত্রী পীযূষ হাজরিকা যোরহাটত ইলেকশন জিকিব নোৱাৰে এইটো সেইকাৰণে নগাঁও জিকিব পাৰে বুলি ভাবিছে সেইকাৰণে নগাঁৱত গৌরব গগৈ ডাঙৰ ইলেকশন খেলাটো মই ভাবোঁ যে এইটো দুৰ্বসত্য নগাঁৱত আমি অলপ বেকফুটত আছো তাকে ভাবি গৌরব গগৈ নগাঁৱত লাগি আছে বুলি কটাক্ষ মন্ত্রী পীযূষৰ নগাঁৱত আমি বেকফুটত আছো আমি যোগ্যতাৰে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াম কিন্তু নগাঁৱত ব্ৰেকফুটত আছো কাৰণে তাতে গৌরব গগৈ যাব বিচাৰিছো সাধাৰণ কথা শেহতীয়া খবৰ মতে যোৰহাটৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব গৌৰৱে কাজিৰঙা আৰু যোৰহাট সমষ্টি এৰি নগাঁৱত গুৰুত্ব দিছিল গৌৰৱে কিন্তু এতিয়া নগাঁৱৰ পৰা পুনৰ যোৰহাটলৈ মন মেলাৰ বাবে গৌৰৱ গগৈক পলৰিয়া বুলিলে মন্ত্ৰী পীযূষে কিন্তু যোৰহাটত গৌৰৱ গগৈ হাৰিব বুলি ঘোষণা মন্ত্ৰীগৰাকীৰ যোৰহাটত বিজেপিৰ সাংসদ তপন গগৈৰ 100% জয় নিশ্চিত মই নাজানো যোৰহাটতে খেলক যতে নগল নগাঁৱৰ কথা মই নাজানো যোৰহাটত খেলিলে 100% গৌরব গগৈ ডাঙরিয়া হারিব তপন গগৈ ডাঙরিয়া 100% জিকিব গৌরব গগৈ কটাক্ষ করিব নেরিলে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়ও যোৰহাটত গৌরব গগৈ হারিব বলে ঘোষণা মন্ত্রী জয়ন্ত মল্লরু গৌরব গগৈ সকলতে খেলিব পারে এই কারণে খেলিব পারে যে তেখেতর আগর যে সমষ্টি আছিল সেই সমষ্টিটো তিনি ভাগ হয়েছে গতিকে তিনি ভাগত তেওঁ সবতে রিপ্রেজেন্ট করে গতিকে তেওঁর কারণে তিনিটা ভাগৰ যিকোনো এটা ভাগে হব তিনি ভাগৰ অলপ অলপ তিনিওটাতে পৰিছে গতিকে তেওঁ যতে বিচাৰে তেওঁ তাতে খেলিব পাৰে নিৰক্ষতি মালাকাৰৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট গৌৰৱ গগৈ যলৈক হিচাব তাতেই হাৰিব মই নাজানো যোৰহাটতে খেলক যতে নগল নগাঁৱৰ কথা মই নাজানো যোৰহাটত খেলিলে 100% গৌরব গগৈ ডাঙরিয়া হারিব তপন গগৈ ডাঙরিয়া 100% জিকিব গৌরব গগৈ আসলতে পলরিয়া গৌরব গগৈ ডাঙরিয়া তাতে কি তার সেই সমষ্টিটোত কন্ট্রিবিউশন নাই তেওঁলোক তারপরা পলাই তেওঁ তারপরা পলাই গুছি আইছিল অরিজিনেলটো তেখেত লোক যোরহাটরে মানুহ তারপর পলাই গুছি আহিলে কলিয়াবৰ লাগে এবার পলাইছে কলৈকে নগাঁওলৈকে গতিকে পলরিয়াক মানুহে কিবা ভোট দিব বুলি মই নাভাবো গৌরব গগৈ ডাঙরিয়ার যোরহাটত বিশেষ কন্ট্রিবিউশন আছে বুলি নাভাবো আকৌ কৈছো 100% তপন গগৈ ডাঙরিয়া জিকিব আর আপনাদের লিখি লোক গৌরব গগৈ ডাঙরিয়া নগাঁওতে ইলেকশন খেলি আগে আগে গৌরব পিছে পিছে মন্ত্রী পীযূষ গৌরব গগৈ কোনো সমষ্টিতে জিকিব নিদিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকায় গৌরব গগৈ যলৈকে যাব তাতে হরুয়াম আমি গৌরব গগৈ হরুয়াবলৈকে পিছে পিছে যাব মন্ত্রী পীযূষ হাজরিকা যোরহাটত ইলেকশন জিকিব নোৱাৰে এইটো সেইকাৰণে নগাঁও জিকিব পাৰে বুলি ভাবিছে সেইকাৰণে নগাঁৱত গৌৰৱ গগৈ ডাঙৰীয়া ইলেকশ্যন খেলাটো মই ভাবোঁ যে এইটো দুৰ্বসত্য নগাঁৱত আমি অলপ বেকফুটত আছো তাকে ভাবি গৌৰৱ গগৈ নগাঁৱত লাগি আছে বুলি কটাক্ষ মন্ত্রী পীযূষৰ নগাঁৱত আমি বেকফুটত আছো আমি যোগ্যতাৰে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াম কিন্তু নগাঁৱত বেকফুটত আছো কাৰণে তাতে গৌৰৱ গগৈ যাব বিচাৰিছো সাধাৰণ কথা শেহতীয়া খবৰ মতে যোৰহাটৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব গৌৰৱে কাজিৰঙা আৰু যোৰহাট সমষ্টি এৰি নগাঁৱত গুৰুত্ব দিছিল গৌৰৱে কিন্তু এতিয়া নগাঁৱৰ পৰা পুনৰ যোৰহাটলৈ মন মেলাৰ বাবে গৌৰৱ গগৈক পলৰিয়া বুলিলে মন্ত্রী পীযূষে কিন্তু যোৰহাটত গৌৰৱ গগৈ হাৰিব বুলি ঘোষণা মন্ত্ৰীগৰাকীৰ যোৰহাটত বিজেপিৰ সাংসদ তপন গগৈৰ 100% জয় নিশ্চিত মই নাজানো যোৰহাটতে খেলক যতে নগল নগাঁৱৰ কথা মই নাজানো যোৰহাটত খেলিলে 100% গৌরব গগৈ ডাঙরিয়া হারিব তপন গগৈ ডাঙরিয়া 100% জিকিব গৌরব গগৈ কটাক্ষ করিব নেরিলে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়ও যোরহাটত গৌরব গগৈ হারিব বলে ঘোষণা মন্ত্রী জয়ন্ত মল্লরু গৌরব গগৈ সকলতে খেলিব পারে
এইকাৰণে খেলিব পাৰে যে তেখেতৰ আগৰ যেটো সমষ্টি আছিল সেই সমষ্টিটো তিনি ভাগ হৈছে কাৰণ তিনি ভাগত তেওঁ সবতে ৰিপ্ৰেজেন্ট কৰে গতিকে তেওঁৰ কাৰণে তিনিটা ভাগৰ যিকোনো এটা ভাগে হ'ব তিনি ভাগৰ অলপ অলপ তিনিওটাতে পৰিছে গতিকে তেওঁ যতে বিচাৰে তেওঁ তাতে খেলিব পাৰে নিৰক্ষতি মালাকাৰৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট